মাথা ঘোরা খুব পরিচিত এক সমস্যা এবং মাথা নি এরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যাবে বিভিন্ন কারণে এটা হতে পারে তবে আমাদের প্রথমে আমরা কানের বিভিন্ন অসুখের কথা চিন্তা করি এর মধ্যে তিনটা অসুখ আছে যেটা খুব বেশি পাওয়া যায় একটা হচ্ছে অ্যাকুড ভেস্টিবুলার ফেলিওর আরেকটাকে বলি আমরা বিনাইন পজিশনাল পারাকক্সিসমাল ফার্টাইগো আরেকটা নাম হচ্ছে মিনিয়ার্স ডিজিজ আমি এত ডিটেলসে যাবো না শুধু এটুকু বলি যদি কানে শস্য শব্দ হয় কানে শুনতে সমস্যা হয় তার সাথে মাথা ঘোরা থাকে মাথা ঘোরার সাথে অনেক সময় খুব বেশি বমি থাকে এবং রোগী দেখা যাচ্ছে যে মাথা ব্যথার সাথে মাথা ঘোরার সাথে বমি করতে থাকে এবং আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে মাথা ঘোরা এবং একটু পজিশন চেঞ্জ করলেই এই মাথাটা ঘুরতে থাকে তো যাই হোক এটা হচ্ছে আমরা পেরিফেরাল কজ বলি ভাটাইগো বা মাথা ঘোরার আর সেন্ট্রাল কজ হচ্ছে ব্রেইনের কিছু অংশ আছে যেখানে কোনো সমস্যা হলে কিন্তু মাথা ঘুরতে পারে তো এটা ডাক্তার অবশ্য বিভিন্ন ইতিহাস নিয়ে বিভিন্ন শারীরিক পরীক্ষা করে বুঝতে পারেন যে এটা সেন্ট্রাল কজ না পেরিফেরাল কজ তো যেটাই হোক এটা কারণ বের করতে হবে এবং সেটা চিকিৎসা আছে আপনার যদি এরকম হয় ভালো একজন নিউরোলজিস্ট দেখাবেন নিশ্চয়ই এটার সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে